হ্যালো বন্ধুরা আমি রবিন আর এখন কথা বলবো কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে তো প্রথমেই কথা বলবো দেবের আপকামিং সিনেমা খাদানকে কেন্দ্র করে তো খাদান সিনেমাটা দুটো পার্টে আসতে চলেছে এর এরকমই এক আপডেট আছে এবং পুরোপুরি নির্ভর করছে ফার্স্ট পার্টটা কীরকম হিট করছে তার ওপর কেন্দ্র করে এবং দেবের এই কমার্শিয়াল মাস এন্টারটেনিং সিনেমা খাদান সিনেমাটা যদি ভালো চলে এবং ভালো সাড়া ফেলে তাহলে কিন্তু আরও বড় বড় সিনেমা সামনের দিনে রিলিজ করবে এবং অ্যানাউন্স হবে এবং এই খাদান সিনেমার পার্ট টুও কিন্তু আসবে এবং দেবের এই খাদান সিনেমার ওপর কেন্দ্র করছে অনেক কিছু কারণ এসকে মুভিজের সাথেও দেব দেবের কথা হচ্ছে যে এই খাদান সিনেমাটা যদি ভালোভাবে ওয়ার্ক করে তাহলে কিন্তু এসকে মুভিজের সাথেও এই খাদানের থেকেও আরও বড় বাজেটের সিনেমা কিন্তু এসকে মুভিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একসাথে করবে এবং এসকে মুভিজ কিন্তু একটা টাইমে প্রচুর ব্লকবাস্টার সিনেমা সিনেমাতে আমাদের উপহার দিয়েছেন এবং এখন এই মুহুর্তে এসকে মুভিজের অবস্থা খুব একটা ভালো নয় এবং একার পক্ষে এরকম বিগ বাজেট সিনেমা করা সম্ভব নয় তো সেক্ষেত্রে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের সাথে কোলাবোরেট করে একটা সিনেমা বানানোর কথা চলছে তো দেখা যাক কি আপডেট আসতে থাকে আগামী দিনে তো পরবর্তী আপডেট হচ্ছে জিত এবং বেঙ্গল টকিজ হাউস একসাথে একটি মুভি করতে চলেছেন যেই মুভিটার লিড রোলে থাকবেন জিত নিজে এবং বেশ কয়েকটি মিটিং হয়েছে জিত এবং অতনু রায়চৌধুরীর মধ্যে এখন দেখা যাক তাদের মুভির ঘোষণাটি অফিসিয়ালি কবে অ্যানাউন্সমেন্ট হয় তাছাড়াও জেনে রাখা ভালো বেঙ্গল টকিজ প্রোডাকশন হাউস প্রজাপতি প্রধান টনিকের মতো অল টাইম ব্লকবাস্টার মুভি দর্শকদের উপহার দিয়েছে এবং যার প্রতিটা লিড রোলে ছিল সুপারস্টার দেব এবার তারা জিতকে তাদের প্রোডাকশন হাউসে নিতে যাচ্ছে জিত এবং বেঙ্গল টকিজের সাথে সাকসেস রেশিও যাতে হানড্রেড পারসেন্ট হয় আর দেবের মুভির জনরাগুলো ছিল ফ্যামিলি ড্রামা আর জিতের মুভির জনরা কি হতে পারে অ্যাকশন মশালা কোন ফিল্ম নাকি ফ্যামিলি ড্রামা তো এটাই হচ্ছে দেখার বিষয় তো কথাবার্তা চলছে দেখা যাক কি হয় তো পরবর্তী আপডেট হচ্ছে সালমান খানকে কেন্দ্র করে দাবাং ফ্র্যাঞ্চাইজি মুভির গল্প লেখার জন্য আটলিকে অ্যাপ্রোচ করেছে সালমান খান সালমান খানের গ্যালাক্সিতে এ নিয়ে দুই তিনবার দেখা গিয়েছে আটলিকে তবে এই সিনেমা আটলির ডিরেক্ট করার সম্ভাবনা নেই বললেই চলে তিনি কোনো প্রোডাকশনে থাকবেন তবে এটা নিশ্চিত দাবাং ফ্রাঞ্চাইজি ফিরছে তবে দেখা যাক আরও কি কি আপডেট আসতে থাকে আগামী দিনে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে যাবো এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেলাইকেনে ক্লিক করতে ভুল নাও বেলাইকানে ক্লিক করলে তোমার সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ